मद ইয়াবা নারী ডিজে পার্টি রাতভর ফ্যান্টাসি ইপটিজিং বেপরোয়া রেসিং চাঁদাবাজি খুনখারাবি মাস্তানি প্রতিপক্ষকে হুমকি কিসেনা জড়াচ্ছে উঠতি এক শ্রেণীর তরুণ ও কিশোররা এভাবেই বিপদগামী হচ্ছে তারা শুধু তাই নয় আধিপত্য বিস্তারে গড়ে তুলছে কিশোর গ্যাং একের পর এক ঘটছে অপ্রীতিকর ঘটনা ইন্টারনেটে আসক্তি পর্ণ মুভি কিশোরদের করছে আরো বিপদগামী তাদের নেই ধর্মীয় অনুভূতি সামাজিক মূল্যবোধ দুষ্ট বন্ধুদের খপ্পরে পড়ে প্রতিনিয়ত শিখছে অপরাধ জড়িয়ে পড়ছে নানা অপকর্মে হত্যা ধর্ষণ চাঁদাবাজির মতো ঘটনায় এখন সবার আগে উঠে আসে কিশোর যুবকদের বেপরোয়া তরুণ কিশোরদের লাগামহীন জীবন নিয়ে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র সমাজ প্রশাসন সবাই উদ্বিগ্ন দুঃখজনক হলেও সত্য যে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে অভিজাত ঘরের সন্তানরা এসব অপরাধের সাথে জড়িত সমাজবিজ্ঞানীরা বলছেন আমাদের সন্তানেরা কোথায় যাচ্ছে কার সাথে মিশছে বাড়ি ফিরতে দেরি হচ্ছে কিনা তার পকেট খরচ বাড়ছে কিনা তারা কাদের সঙ্গে মেলামেশা ও সময় পার করছে তাদের বন্ধুবান্ধব কারা ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে কি দেখছে কি জানছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের তরুণ প্রজন্ম লাগামহীন হয়ে যাচ্ছে আসলে এর কারণটা কি এবং কিভাবে তাদেরকে এই বিপদগামী পথ থেকে আমরা রক্ষা করতে পারি এর জন্য আমি মনে করছি ব্যক্তি সমাজ রাষ্ট্র সবাই দায়ী সন্তানদের উপর অভিভাবকদের তেমন নজরদারি নেই বললেই চলে আবার অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তারা বিপদে পা বাড়াচ্ছে কিছু কিছু বাবা মা অটল টাকার মালিক তারা সন্তানদের চাহিদা মতো টাকা দেয় তবে তাদের বাচ্চারা কোথায় যাচ্ছে কোথায় টাকা খরচ করছে সেগুলো খেয়াল রাখে না আর লক্ষণীয় একটা বিষয় হলো আগে শিক্ষা অর্জন করতে মানুষ হওয়ার জন্য আর এখন শিখছে কিভাবে বেশি টাকা আয় করা যায় গাড়ি বাড়ি মালিক হওয়া যায় সেটা যে কোনো পন্থাই হোক না কেন এমন উচ্চাভিলাষী মানসিকতা ও নিয়ন্ত্রণহীন চলাফেরা তরুণ প্রজন্মকে বিপদগামী করছে বলে আমি মনে করছি আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে সেটা জানা যেমন গুরুত্বপূর্ণ তেমনি তাদের চাহিদার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে জানতে হবে শেখাতে হবে নৈতিকতা তাহলেই এই লাগামহীন অপরাধ থেকে বাঁচানো যাবে আমাদের তরুণ প্রজন্মকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য করে অসংখ্য ধন্যবাদ।